মেলার মাঠে মুখোমুখিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার সাথে এই মুহূর্তে এই পর্বে আছেন অনুবাদক মাহিন হক। তার কার্ট ভনেগাটের অনুবাদ ম্যান উইদাউট এ কান্ট্রি মেলায় প্রকাশ করেছে ঐতিহ্য। মাহিন কেমন আছেন? ভালো আছি। মাহিন আপনি কোথায় পড়েন? আমি মিরপুর ক্যান্টনমেন্ট কলেজে সেকেন্ড ইয়ারে। মাহিন আপনি সেকেন্ড ইয়ারে পড়েন, আপনার এটা সপ্তম অনুবাদের বই। হ্যাঁ। বাহ, মানে এই বয়সে সাতটা অনুবাদের বই কেমন লাগে? বন্ধুদের কাছে পার্ট নেন? পার্ট নেই না, বন্ধুরা সবাই মিলে মেলায় আসে, ভালো লাগে আর কি সব মিলে। কিন্তু হচ্ছে আগের বইগুলো হচ্ছে একটু, এটা একটু আলাদা, কারণ হচ্ছে আগের বইগুলো প্রিন্ট পোয়েট্রি থেকে ছিল, তো মেলায় ঠিক ওইভাবে আসে না। এটা হচ্ছে প্রথম আর কি মেলায় আসতে এমন বই, তো এটা নিয়ে একটু আলাদা এক্সাইটমেন্ট। এই এক্সাইটমেন্টটা কেমন? মেলায় সিগনেচার করেছেন? হ্যাঁ, কয়েকটা করছি। কেমন লেগেছে? আমার হাতে লেখা খুব খারাপ, সাইন আগে কখনো করি নাই। মজাও আবার একটু বিব্রত করো। চার্লস বুকোস্কির একটা খুব বিখ্যাত কবিতা আছে ব্লুবার্ড, ওইটা এমনি মানে কোনো কারণ ছাড়া কোনো ছাড়া অনুবাদ করা হয়েছিল। এবং তারপরে আমি আমার কাছের দুই একজন বড় ভাইকে দেখাইছি, তারা বলছেন যে হ্যাঁ খারাপ হয়নি, আরো করতে পারো। তো আমি টুকটাক জাস্ট কবিতাই অনুবাদ করতাম, কোনো ছাপানোর উদ্দেশ্য না, কিছু না, হয়তো দুই একটা ফেসবুকে দিতাম কি দিতাম না। আস্তে আস্তে হচ্ছে ওই কবিতা থেকে গদ্য, তারপরে গল্প, প্রবন্ধ টুকটাক অনুবাদ করতে করতে এক পর্যায়ে আর কি। কিন্তু ধরো মানে কার্ট ভনেগাট তো খুবই কঠিন, মানে খুবই দুর্দান্ত একজন মানে লেখক, এবং তার যেই প্রবন্ধ, চিঠিপত্র, সাক্ষাৎকার ও কবিতা তুমি অনুবাদ করেছো, ওয়াই ভনেগাট, ভনেগাটকে বেছে নেওয়ার কারণটা কি? ভনেগাট আমি আবিষ্কার করি হচ্ছে 2021 সালে করোনার মধ্যে। তো ভনেগাটের যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগছে, আমি ওর প্রথমে উপন্যাসে পড়ি, ওর যে ও জীবনের খুব কঠিন কিছু অংশও দেখছে, যেমন ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ছিল, ওর মা আত্মহত্যা করে ওর মাদার্স ডেতে, একটা হতাশা তার ভিতরে আছে, নৈরাশ্যবাদ, কিন্তু তার সাথে সে ওইটার একটা হিউমার এবং মানুষের প্রতি দরদের একটা যে অসাধারণ মিশেল ঘটেছে, এটা হচ্ছে আমার খুব স্পর্শ করছে। আর আমি নিজে হচ্ছে ইয়া খুব ভালোবাসি, মানে রসবোধ, হিউমার যেটা ভালোবাসি। বনেগাটের ভিতর খুব অন্ধকার একটা রসবোধ আছে, যে মানে জীবনের ডার্ক হিউমার, ডার্ক হিউমার, যে একটা ফাঁসি কাঠের যে রসবোধ বলে, তো ওইটা তার ভিতরে প্রচুর আছে। তো ওই দিক থেকে আর আমি হচ্ছে মূলত ওর ফিকশন অনুবাদ করি নাই, কোনো ছোট গল্প বা উপন্যাস না, আমি হচ্ছে ওর যে প্রবন্ধ বা সাক্ষাৎকার, ওর চিঠিপত্র, যেখানে ব্যক্তি কার্ট বনেগাট আবার লেখালেখি নিয়ে উনি কী ভাবেন নিজের লেখালেখি নিয়ে, ওই দিকগুলো দেখার চেষ্টা করছি। তোমার আগের অনুবাদগুলো কী কী মাহিন? আগের অনুবাদগুলো ছিল হচ্ছে ফিল্ম ডিরেক্টরদের ইন্টারভিউ ছিল, ট্যারেন্টিনো আর ওয়ংকার ওয়াই এই দুজনের, তারপরে টিএস এলিয়টের চারটা প্রবন্ধের একটা অনুবাদের একটা বই করা হয়েছিল, এবং কার্ট ভনেগাটেরই আরেকটা বই আমি অনুবাদ করছিলাম, ওটা হচ্ছে ওর ভাষণের একটা সংকলন, ওইটার নাম হচ্ছে আর্টিস্টরা কী করে, ওইটার ইংরেজি নাম ছিল ইফ দিস ইজ ইট নাইস হোয়াট ইজ, মানে এই যদি সুন্দর না হয় তাহলে সুন্দর কী। বাহ, মানে এই যে কাজ, মানে এর জন্য তো সাহিত্যের প্রতি ব্যাপক প্রেম, পরিশ্রম, এবং তুমি যেহেতু এখনো ছাত্র, পড়াশোনা করার ব্যাপার আছে, বাবা বকাবকি করে না? প্রথম দিকে করতো, এখন যেহেতু দুই একটা এরকম বই বের হয় বা একটু মানুষজন অ্যাপ্রিসিয়েট করে অনেকে, তো মোটামুটি মেনে নিছে, আর পড়াশোনা একটু সমস্যা হয় কিন্তু ম্যানেজেবল আর কি। ম্যানেজেবল, মানে ম্যানেজটা করতে হয় কেন এত, মানে সাহিত্যের প্রতি এই প্রেমটা তোমার কীভাবে তৈরি হলো? আমার যে মেজো মামার, তার একটা ছোটোখাটো লাইব্রেরি আছে, যদিও ওটা সাহিত্যের বই একদম নেই, বেশিরভাগ ধর্ম, ইতিহাস, তারপরে ফিকশন, সরি ফিকশন না, সায়েন্সের বই, কিন্তু হচ্ছে একটা ওগুলো পড়তাম ছোটোবেলায়, কিন্তু একটা সময় আসলে জ্ঞানের সব কাণ্ডই তো একসময় মিলিত হয়, তো ওই দিক থেকে আস্তে আস্তে ফিকশনের দিকে সরে আসি, নিজের থেকেই পড়তে 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 একটা আলাদা এক পর্যায়ে দেখলাম যে সাহিত্যের দিকেই আমার হচ্ছে বেশি পড়া হচ্ছে, কোনো খুব যে সচেতনভাবে হয়েছে এমন না, একটা সময় আমি দেখলাম যে আমি সাহিত্যই পড়তে বেশি ভালোবাসি। মানে মাহিন আমি জানতে চাই যে সাহিত্য পড়তে যে ভালোবাসো কেন? আমার মনে হয় যে জীবন যে একটা মানে জাস্ট নৈমিত্তিক কিছু না, মানে অবজেক্টিভ কিছু, অনেক নজর আছে জীবনে দেখার, একই গাছ রবীন্দ্রনাথ দেখলে একভাবে দেখবে না, বোরহেস দেখলে একভাবে দেখবে না, এই যে ভনেগাটে একভাবে দেখবে না। যেমন ভনেগাটের খুব মজার একটা ইয়ে ছিল, যেমন হচ্ছে ছয়টা যে ঋতু, ছয়টা ঋতুর অন্য নাম দিতেছেন, কারণ ঋতুগুলোরে আলাদাভাবে দেখেন, এই জিনিসগুলোই যে একটা জিনিস কতভাবে দেখা যায়, অনেক চোখ পাওয়া যায় সাহিত্য পড়লে আমার নিজের ভান্ডারে। সাহিত্য পড়ো বা মানে নিজের পড়াশোনার বাইরে, টু সাম এক্সটেন্ট আমরা তো বলি একটা আউটবয়, আউটবয়, হ্যাঁ, তো আউটবয় দিয়া বাড়ির প্রতিক্রিয়াটা কি ছিল প্রথম দিকে? এই যে বললাম জয়েন্ট ফ্যামিলি, তো খুব একটা গাছাড়া ভাব আছে কেমন জানি, তো খুব একটা যে সমস্যা করতো তাও না। আর আমার মেজো মামা, উনি বললাম, উনিও বই পড়তো, উনি বই দিত, ধার দিত, পড়তে দিত,
এরকম কিছু, তাও হচ্ছে যখন একটু বেশি মাত্রা, যেমন হচ্ছে দেখা যায় ঘর বইয়ে ভর্তি হয়ে গেছে, মানে রাখার জায়গা নেই, এরকম একটু সমস্যা হয়তো, বা এই যে লেখালেখিতে ফোনে বা ল্যাপটপে বেশি লেখি, তো সারাদিন বসে আছি, এই সমস্যা হইতো, কিন্তু এখন এক প্রকার মেনে নিছে। একজন অনুবাদক হিসেবে তুমি যখন কোনো টেক্সট অনুবাদ করবা, তার আগে তুমি আসলে কী কী ভাবো, লক্ষ্য কী থাকে? প্রথমত লক্ষ্য থাকে হচ্ছে, মানে অনুবাদকের প্রথম কাজ তো মনে হয় দুইটা ভাষার ভিতরে একটা মধ্যস্থতা করা, মানে এমন না যে আমি হুবহু ওই ভাষাটার এই ভাষায় নিয়ে আসতে পারবো, আমার এই ভাষা থেকেও কিছুটা কম্প্রোমাইজ করতে হয়, ওই ভাষা থেকেও কিছুটা কম্প্রোমাইজ করতে হয়। তো আমার প্রধান লক্ষ্য থাকে যে যাতে আমি যে অনুবাদটা করতেছি ওটা আড়ষ্ট যেন না হয়, মানুষ যেন একদম সহজে করে ফেলতে পারে এবং মজা পায়। আমার জন্য মজা খুব ইম্পর্টেন্ট। যে মানে একবার অনুবাদ করার পর তুমি কি সম্পাদনা করো সেটা কেমন? হ্যাঁ হ্যাঁ, অনেক কাটাছেঁড়া হয়, অনেকদিন রেখে দিই, যদি না তারা থাকে তাহলে হচ্ছে আমি অনেকদিন রেখে দিই। আমি তো প্রধানত, আমি বললাম আমি প্রথম দিকে যে অনুবাদ করতাম আমি কোথাও ছাপানোর জন্য করতাম না, আমি নিজেই করতাম। তো দেখা যায় আমার এখনও 2-3 বছর পুরনো কবিতা, আমি বললাম কবিতা থেকে শুরু করছিলাম, কবিতা তো আসলে খুব ক্রিয়েটিভ ইয়াও লাগে, একটা এফোর্টও লাগে, শুধু শ্রমের না। তো এটা হচ্ছে বারবার কাটাছেঁড়া, একটা শব্দের বদলে আরেকটা শব্দ বদলাইলে হচ্ছে পুরো কবিতাটা বদলে যায়। যারা আসলে সাহিত্যের পাঠক তাদের জন্য তুমি কিছু বলতে চাও? বাংলাদেশে তো সাহিত্য একটু খুব একটা যে প্রচলিত তাও না, এটার জন্য পাঠকের যে পুরোপুরি দোষ তাও না, আমার মনে হয় বই সবার পড়া উচিত, আমার বই না যে কোনো বই, আরও পৃথিবী দেখার আনন্দের যে নজর, এগুলো হচ্ছে মানুষ পাইতে পারবে আমার এই, এবং আরও আনন্দ, আরও আনন্দ পাওয়া যাবে। তোমার এই আনন্দ যাত্রা এবং সাহিত্যের সাথে তোমার যে যাত্রা সেটা আরো আনন্দের হোক, আরো সফলতা কামনা করি। তোমার অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, কথা বলছিলাম মেলার মাঠে মুখোমুখিতে মাহিন হকের সাথে, তার অনুবাদের বই কার্ট ভনেগাটকে নিয়ে, ম্যান উইদাউট এ কান্ট্রি, এটি প্রকাশ করেছে ঐতিহ্য। দেখা হবে অন্য কোনো একজন লেখকের সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।